আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শিশুচোর সন্দেহে এক যুবককে ধরে ফেলল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মিরছোবা সূর্যনগর এলাকায়। এলাকাবাসীরা জানিয়েছেন, এদিন সকালে একটি বাচ্চাকে নিয়ে পালাতে গিয়ে এলাকাবাসীদের হাতে ধরা পড়ে ওই যুবক। এরপর ধৃত যুবককে এলাকাবাসীরা মিলে মারধর করে, বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেয় তারা। এই ঘটনার জেরে এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি হয়েছিল আজকে? হয়েছিল বলতে, সকালবেলা মর্নিং ওয়াক করছিল একটা ভদ্রমহিলা, প্রথম ওর গায়ে হাত দেয়, তারপরে ওই পাশের সামনে যে বাড়িটা, ওই বাড়ির একটা ছোটো বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে চলে যায়। দেখে মারধর করা হয়েছে। বর্ধমান থানাকে জানিয়েছেন? থানাকে ফোন করেছিলেন? থানাকে জানিয়েছেন? থানাকে